রাতারাতি চকবলরাম উঠে এসেছিল গণমাধ্যমের মূল খবরে দণ্ডিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দণ্ডিকাণ্ডের অন্যতম নির্যাতিতা শিউলি মার্টিকে এবার পঞ্চায়েতের প্রার্থী করল শাসক দল তৃণমূল। জেলার রাজনৈতিক মহল মনে করছে দণ্ডিকাণ্ডের প্রায়শ্চিত্য করতে শিউলি মার্টিকে প্রার্থী করা হয়েছে। বাড়ি বাড়িতে বাড়ি বাড়ি যাচ্ছি, লোকজনকে বলছি দিদির প্রকল্প সম্পর্কে, সম্বন্ধে এভাবে যে দিদি আমাদেরকে নানা রকম সাহায্য করছে, লক্ষ্মী ভাণ্ডার দিদি আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধুদের থেকে অনেক রকম প্রকল্প দিচ্ছে, তাই দিদি আমাদের পাশে আছেন, পাশে থাকতে হবে। উল্লেখ্য, বিগত প্রায় তিন মাস আগে বালুরঘাট জেলা বিজেপি পার্টি অফিস থেকে জেলা তৃণমূল পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগদান করানোর সময় তাদের প্রায়শ্চিত্য করার অভিযোগ উঠেছিল। এরপর দণ্ডিকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল তপনের গোফানগর পঞ্চায়েতের চকবলরাম গ্রাম। কারণ জেলায় আদিবাসীর প্রায় 30% ভোট দণ্ডি ঘটনার জন্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা ছিল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। সবেমাত্র প্রচার তো আগের থেকেই শুরু করেছি এবং মূলটি আজকে মানে বুথ প্রেসিডেন্টকে সামনে রেখে যেটা সিস্টেম আমাদের বলে তৃণমূল কংগ্রেসের, বুথ প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে চলো এবং দলকে সঙ্গে নিয়ে চলো আজকে তার বহিঃপ্রকাশ আমরা শুভ সূচনা করলাম। এরপর আমরা প্রচার মূলত দিদির যে আমাদের সামাজিক যে প্রকল্পগুলো দিয়েছেন সেটা আমরা পূর্ণাঙ্গভাবে তুলে ধরার চেষ্টা করে মাধ্যমে আমরা এগিয়ে যাবো। কাছে সত্যি খুব ভালো আমাদের প্রতি দল আমাদের ব্যবহার করেছে এবং আশা করি দল আমরা বিপুল ভোটে জয়ী যুক্ত করে আমাদের শিউলি মার্ডিকে দলের হাতে তুলে দেবে। বিজেপি পঞ্চায়েত ভোটের আগে এই সুযোগকে হাতছাড়া করতে চায়নি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী সংগঠন এই ঘটনার প্রতিবাদে সামিল করে বিজেপি, কিন্তু সেই রাজনৈতিক লাভ যাতে বিজেপি তার ভোট বাক্সে ফেলতে না পারে সেই কারণে এই মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। আদিবাসী সম্প্রদায়ের মানুষের এখনো আমাদের পাশে আছে, আর দণ্ডিকাণ্ডের যা ঘটনা ঘটে গেছে তারপর থেকে দল আমাদের পাশে আছে, দিদি আমাদের পাশে আছে, অনেক আশ্বাস দিয়েছে, আর আমারও আশা আছে, আর আমাদের আদিবাসীদের সবারই মনে হচ্ছে যে জয়ী হবে। গোফানগর পঞ্চায়েতে জগবলরাম সংসদে তৃণমূল প্রার্থী করেছে শিউলি মার্ডিকে। তার বিপক্ষে বিজেপির প্রতীকে লড়ছেন সোনামণি মুর্মু এবং আরএসপির প্রার্থী সালোমি হেমব্রম। গত 2 মে জনসংযোগ কর্মসূচিতে এসে আদিবাসী ওই তিন দণ্ডি কাটা মহিলার সঙ্গে দেখা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ চায় প্রদীপ্তা চক্রবর্তী। দণ্ডিকাণ্ডের আর এই ক্যান্ডিডেট করে তারা পাচিত্র করার চেষ্টা করছে আর আদিবাসী সমাজকে ভোলানোর চেষ্টা করছে, আদতেও পুরো আদিবাসী সমাজকে আজকে অপমানিত করে শুধুমাত্র তপনের একটা ক্ষেত্র থেকে এই দণ্ডিকাণ্ডে যুক্ত যারা ছিলেন তাদেরকে ক্যান্ডিডেট করে আর এই আদিবাসী সমাজকে ভোলানো যাবে না, এই কারণে আমরা মনে করি সেই জন্য যত চেষ্টাই করুক এই চেষ্টা তাদের বিফল হবে। সমাজ ওনাদের পক্ষে নেই, তার প্রমাণই হচ্ছে এই শিউলি মাটিকে ক্যান্ডিডেট করা। ওখানে অনেক দেবর তাবর ক্যান্ডিডেট ছিলেন এবং পঞ্চায়েত সমিতির আর যিনি জেলা পরিষদের যিনি কর্মাধ্যক্ষ ছিলেন বিগত দিনে তিনিও তার বাড়ি ওই গোফানগর অঞ্চলে, তাকে বাদ দিয়ে তিনি নেত্রী ছিলেন, তাকে বাদ দিয়ে এই শিউলি মাটিকে করার মূল কারণ একটাই। এরপরে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে মনোনয়নপত্র জমা দেন শিউলি মার্ডি এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন তিনি। সমগ্র আদিবাসী সমাজ তার পক্ষে থাকবে বলে তিনি আশাবাদী এবং তৃণমূল কংগ্রেস চকবলরাম এলাকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট লোকাল 18 বাংলা।